খাঁটি দুধের ক্ষীরের সাথে চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে এক সুস্বাদু বিখ্যাত খাবার। এ খাবার এতটাই বিখ্যাত যে দেশের গুণ্ডি পেরিয়ে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। এটি শত বছরের ঐতিহ্যবাহী নওগাঁর বিখ্যাত প্যারা সন্দেশ। নিউজিল্যান্ড থেকে একজন বেড়াতে আসছিল, সে এখানকার সন্দেশ খেয়ে তার ভালো লাগছে, সে এখন এখান থেকে সন্দেশ নিয়ে নিউজিল্যান্ডে যাবে, ওখানে যারা আছে তাদের খাওয়াবে। স্বাদে ভরপুর এই প্যারা সন্দেশ তৈরি করতে হয় বেশ কয়েকটি ধাপে। প্রথম ধাপে বড় ড্রামে করে নিয়ে আসা হয় খাঁটি গরুর দুধ। এরপর ড্রাম থেকে ঢেলে ছেঁকে নেওয়া হয় পাতলা কাপড়ের সাহায্যে। মাটির চুলায় লাকড়ির আগুনে হাড়ি ভর্তি দুধ জাল দেওয়া হয় দীর্ঘক্ষণ। পরে তরল দুধের সাথে চিনি মিশিয়ে জাল করে তৈরি করা হয় ক্ষীর। ক্ষীর তৈরি করতেও অনবরত নাড়াচাড়া করতে হয় দীর্ঘক্ষণ। একসময় ক্ষীর খুন্তিতে জড়িয়ে আসলে হালকা উষ্ণ ক্ষীর দুহাতের তালুতে রোল করে সামান্য চাপ দিয়ে তৈরি করা হয় প্যারা সন্দেশ। 7 কেজি দুধে 1 কেজি ক্ষীর হয়, এটা দিয়ে আমরা প্যারা সন্দেশ তৈরি করি। 1 কেজি সন্দেশ তৈরি করতে দরকার হয় 7 লিটার তরল দুধ। প্রতিটি প্যারা সন্দেশ প্রায় 1/2 ইঞ্চি চওড়া ও 2 ইঞ্চি লম্বা করা হয়। সন্দেশ তৈরিতে দুধ আর চিনি ছাড়া অন্য কোনো উপকরণ না থাকায় এই সন্দেশ রাখা যায় 10 থেকে 15 দিন। আর কৃত্রিম উপায়ে ভালো থাকে 1 মাসেরও অধিক সময়। আমাদের এই প্যারা সন্দেশটা অরিজিনালি গরুর দুধ শুকিয়ে জাল দিয়ে শুকনা করে তার মধ্যে চিনি মিশিয়ে তৈরি করা হয় প্যারা সন্দেশ। অন্য আর কোনো কিছু ব্যবহার হয় না, দুধ আর চিনি এটার মূল উপাদান। বংশ পরম্পরায় নওগাঁর মিষ্টির কারিগররা নির্বিচ্ছিন্নভাবে তৈরি ও সরবরাহ করে যাচ্ছেন প্যারা সন্দেশ। তাই তো এই সন্দেশ খেয়ে শুধু রসনাতৃপ্তিরাই সন্তুষ্ট নন, ঐতিহ্যবাহী এই মিষ্টান্ন বিক্রি করে লাভবান হচ্ছেন বিক্রেতারাও। প্রতি কেজি সন্দেশ বিক্রি করা হয় 400 থেকে 520 টাকায়। 10 কেজি 5 কেজি এই সব নিয়ে যায়, খেতেও সুস্বাদু। ছোট ছোট কয়েকটি মিষ্টান্নের দোকানে দেখা মিলবে নওগাঁ শহরের কালীতলা পূজা মণ্ডপের প্রধান গেট সংলগ্ন এলাকায়। এগুলোকে বলা হয় ভোগের দোকান। দেবীর আরাধনায় মিষ্টান্নের প্রয়োজনেই প্রায় 100 বছর আগে এই দোকানিরা প্রথম তৈরি করেন প্যারা সন্দেশ। বর্তমানেও এই ভোগের প্রচলন আছে। প্যারা সন্দেশ অনেক পূর্ব আমল থেকে এখানে তৈরি হয়, নির্ভেজাল, আমরা বিশ্বস্ত এখান থেকে ভোগ কিনে। এখানে কোনো ভেজাল নেই, এখানে খালি দুধ চিনি দিয়ে তৈরি হয়। মিষ্টান্ন জগতের অনেক বড় একটি জায়গা দখল করে আছে এই সন্দেশ। শুধু পূজা ঈদই নয়, অন্যান্য সময়েও আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে যাওয়া হয় প্যারা সন্দেশ। ছোট বড় সকলের কাছেই বেশ প্রিয় স্বাদে ভরপুর এই প্যারা সন্দেশ।